পেলেন। বলছেন ভাষ্যকার আরো যে বেগানা পুরুষ যতই নেক ব্যক্তি হোক না কেন, যতই আল্লাহওয়ালা অলিউল্লাহ মানুষ আলেমে দিন হ্যাঁ পরহেজগার মানুষ খুব তাহাজ্জুদ গুজার, তাই বলে কি একটা মহিলা ফতোয়া জিজ্ঞেস করতে এসছে হ্যাঁ মাসলা মাসাইল জানতে এসছে তো নির্জনে ফতোয়া দেবে নাকি? না, নির্জনে ফতোয়া দেওয়া যাবে না, জি লোকজনের সামনে ফতোয়া দেবে। ঠিক আছে, মহিলা এসে জিজ্ঞেস করতে পারে এখানে, কিন্তু লোকজনের সামনে, লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর কি কথা হচ্ছে তাও মোটামুটি অনুধাবন করতে পারছে, এইরকম জায়গাতে ফতোয়া দিতে হবে বা কথা বলতে হবে, কিন্তু একা নির্জনে একটি কক্ষে একজন বেগানা পুরুষ একজন মহিলার সাথে একত্রিত হবে এটা জায়েজ নয়, যদিও দিনই স্বার্থে হোক না কেন, যদিও দিনই উদ্দেশ্য হোক না কেন। আজকাল কিছু ভাইরা দিনের কিছু দাওয়াতি কাজ করে আজকাল অনলাইনে, আর এটাকে সিঁড়ি বানিয়ে ফেলেছে মহিলাদের সাথে যোগাযোগের, দাওয়াতি কাজও হচ্ছে আর তার সাথে সাথে মহিলাদের সাথে চ্যাটিংও হচ্ছে, সম্পর্ক হচ্ছে, আর সম্পর্ক হওয়ার পরে মত মিললে বিয়ে করেও ফেললাম, আর বিয়ে করতে গিয়ে যেই রকমই হোক হইলই হইল, যদি ভাই রাজি না হয় তবুও করে ফেললাম কোন রকম করে, তখন হানফি মজাবের হয়ে গেলাম বিনা ওলিতে, তখন বিবাহ জায়জ করে দিলাম, এইরকম করে দিলাম। এগুলি হচ্ছে এক শ্রেণীর দুর্বল ইমানের চরিত্র, দুর্বল ইমানের চরিত্র। আউযুবিল্লাহ, আপনি দিনের দাওয়াত করছেন ইখলাস কোথায়? আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকালে মুক্তির জন্য, আপনার নেকির ব্যালেন্স বাড়াবার জন্য, কোরআনের তালিম দেওয়ার দোহাই দিয়ে মহিলাদেরকে, কত দরদি মহিলাদের, যুবতী অবিবাহিতা মহিলা তাদেরকে কোরআন তালিম দেওয়া শুরু করেছেন। আরে পুরুষগুলো কোরআন পড়তে জানো, ওদেরকে কোরআন পড়াও, আর মহিলাকে কোরআন শিখাতে হবে, তোমার স্ত্রীকে বলো কোরআন পড়াক। আমরা কি কোরআন পড়াইতে পারবো না মহিলাদেরকে এখানে ইসলামিক সেন্টারে? হ্যাঁ, আইনও তো বৈধ আছে আমাদের কাছে যে কয়েকজন মহিলাকে সামনে রেখে কোরআন শিখালাম, কিন্তু আমরা করি না কেন? মহিলাদের জন্য খাস বৈঠক কি করতে পারবো না, যে শুধু একদিন অমুকবারে শুধু মহিলা জমা হবে এবং তাদেরকে আমরা দিনের কথা শোনাবো, দিনই মাসাইল শিখাবো? হ্যাঁ, শরীয়ত বৈধতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করেছেন মহিলারা যে রাসূলুল্লাহ আমরা পুরুষরা তো সবসময় দিন শিখতে পারছে, আমাদের জন্য একটা দিন ধার্য করে আমরাও কিছু শিখি যদি ফিতনা মুক্ত হয়। কিন্তু আজকাল ফিতনার যুগ, আর ইন্টারনেট বড়ই ফিতনার যুগ, ফেসবুক আপনাদের বড়ই ফিতনার যুগ, হ্যাঁ টুইটার বড় ফিতনার যুগ, হ্যাঁ সুতরাং এই ফিতনার যুগে হ্যাঁ খুব দিন দরদি হয়ে আর নারী দরদি হয়ে মুসলিম ভাই বোন দরদি হয়ে মহিলাদেরকে কোরআন শিখাতে শুরু করলেন, শয়তান তখন ওখানে ঢুকে গেল। হ্যাঁ, ঢুকে গিয়ে কোরআন আর কি শিখাবেন, কোরআনও শিখা হচ্ছে আর তার সাথে সাথে প্রেমও করা হচ্ছে। হ্যাঁ, আমরা ছোটকালে এই প্রবাদটা মুখস্থ করেছিলাম, হাটে গিয়ে কলাও বিক্রি করা হচ্ছে আর হিন্দুদের মেলাও দেখা হচ্ছে, কলাও বিক্রি করা হচ্ছে, নিয়ে গেছে বাড়িতে কলা বিক্রি করতে, কলাও বিক্রি করা হচ্ছে আর কি হচ্ছে মেলাও দেখা হচ্ছে। তো এই হলো অবস্থা আজকাল, অনেক ভাইদের সতর্ক করছি সাবধান করছি ওই সব লোকদেরকে, আল্লাহকে ভয় করুক তারা এবং তাদের গুমরাহি থেকে ফিরে আসুক, আর ওই রকমই তাদের আশেপাশে যারা রয়েছেন তাদের যেন ছোঁয়া না লাগে, এইরকম চরিত্র আপনাদের না হয়, না হইলে আখেরাত বরবাদ হয়ে যাবে। দিনের খেদমত করে দুনিয়ার গরজ করবেন, আর তাও জায়েজ গরজ নয়, অবৈধ হারাম গরজ, মারাত্মক বিষয়। এটা জায়েজ গরজও যদি হয়, আমি একটা বৈধ গরজ, আমি কিছু পয়সা ইনকাম করব, পয়সা ইনকাম করা তো জায়েজ, কিন্তু আপনি দিনের খেদমত করব এই শর্তে যে পয়সা আসুক, এটাই যদি জায়েজ না হয় শরীয়তে, তাহলে একটা মহিলাকে আপনি কোরআন শিখাতে যাবেন, আপনি তাকে আরবি শিখাতে যাবেন, তাকে ইসলামের মাসলা মাসাইল শিখাতে যাবেন, মহিলাদের জন্য আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, অনলাইনে ক্লাস নিচ্ছি, আজকাল সারা পৃথিবীতে ভারত বাংলাদেশ পাকিস্তানে এইরকম অনেকে করছে, এই করতে গিয়ে কত যে ফেতনায় লিপ্ত হচ্ছে আল্লাহ পাক ভালো জানে। একজন আমেরিকার ভাই, আপনাদেরকে বলি না হলে বুঝতে পারবেন না, বাংলাদেশে গেছে, বাংলাদেশের মানুষ, কয়েক বছর আগে বাংলাদেশে যাওয়ার পরে তার স্বামী স্ত্রীতে মিল হয় না, স্ত্রীকে নিয়ে বাংলাদেশে সফরে গেছে, স্বামী স্ত্রী গিয়ে মাসলা জিজ্ঞেস করতে গেছে একজন আধা মৌলভি, হ্যাঁ সৌদি আরবে ছিল, নাম বললে কি বোধ হবে, নাম না বললে কি বোধ হবে না, নাম বললে অনেকে চিনে ফেলবেন, সৌদি আরবে গেছে, তার কাছে মাসলা জিজ্ঞেস করতে গেছে, মাসলা জিজ্ঞেস করতে গিয়ে দুইজনে তর্কাতর্কি চলছে স্বামী স্ত্রী, হ্যাঁ আর তারপরে এমন একটা পরিস্থিতি হয়েছে যে মনে হয় দুইজনে হ্যাঁ সংসার কে চালাতে পারবে না, ভাঙন ধরবে, তালাক হয়ে যাবে। তখন ওই ভাই বলছে, আমেরিকার ভাই, যে শেখ আমি বসে ওকে জিজ্ঞেস করছি যে সহি আকিদার আলেম অথবা আরব দেশ থেকে গেছে আর কিছু দাওয়াতি কাজ করে, ওকে মাসলা জিজ্ঞেস করছি, ওর মধ্যেই সে আমাকে ফতোয়া দিচ্ছে যে
অসুবিধা নাই, তালাক দিয়ে দেন। আর আমার স্ত্রীর দিকে একটু চোখের ইশারা করছে যে তুমি তালাক নিয়ে না, আমি ওর চোখটা দেখে নিয়েছি, ওর যে বাঁকা চোখে সে আমার স্ত্রীর দিকে ইঙ্গিত করছে যে তুমি তালাক নিয়ে নাও, ওটা আমি অনুধাবন করতে পেরেছি, বুঝতে পেরেছি। বলে বড়ই দুঃখ প্রকাশ করলো যে এরা দিনের কি খেদমত করবে, আমাদের স্বামী স্ত্রীতে ভাঙন ধরাতে চায় যাতে করে ও বিয়ে করতে পারে, আর আমার স্ত্রীর কাছে যেহেতু আমেরিকান ন্যাশনালিটি আছে সেই জন্য ওর ওসিলাতে স্ত্রীর হ্যাঁ কি ধরে সেটাকে কি বলে আঁচল ধরে, স্ত্রীর আঁচল ধরে যাতে করে আমেরিকান হইতে পারে। আউযুবিল্লাহ, মুফতি সাহেব এই কাজ করে, সত্য ঘটনা। আমি সেই সময় রাস্তায় গাড়ি চালাচ্ছি অথবা একটা হাসপাতালের কাছে গিয়ে থেমেছি, ওই সময় টেলিফোন করছে, বাইকে চিনি, তখন ওর টেলিফোনটা উঠাইলাম, তো এই হলো অবস্থা। এগুলো সত্য ঘটনা বয়ান করছি যে কত লোক যে ইসলামের খেদমতের নামে নারীদের ফিতনায় লিপ্ত হচ্ছে আজকাল ইন্টারনেটের যুগে। আল্লাহ আপনাদের সকলের